শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে ঢুকে দুর্বৃত্তরা গুলিও চালিয়েছে এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে জড়িতদের গ্রেপ্তারের ঘটনাস্থলের আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নৈরাজ্য সৃষ্টিকারী দুর্বৃত্তদের তথ্য উপাত্ত সংগ্রহ করে এরই মধ্যে তাদের সম্পর্কে খোঁজ নিতে শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সংঘর্ষের সময় অনেক দুর্বৃত্তের হাতে অস্ত্র থাকার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে অন্যদিকে র্যাব সদর দপ্তর থেকে জানানো হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে জনগণের জানমালের ক্ষতি ও ধ্বংসযোগ্য প্রতিরোধ করতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে র্যাবের হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে কোনোভাবেই হেলিকপ্টার থেকে কোনো প্রকার গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি কিন্তু এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন আন্দোলনে রাস্তার প্রতিবন্ধকতা ও নাশকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে কোন ধরনের গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি তিনি আরও বলেন দুর্বৃত্তদের হাত থেকে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ বাঁচাতে সর্বোচ্চ পেশাদারী মনোভাব নিয়ে কাজ করেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহিংসতার সময় দুর্বৃত্তরা বিভিন্ন বাসাবাড়ি ছাদে বারান্দায় ও জানালায় গুলি ছুড়েছে কারণ কোন প্রশিক্ষণপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের গুলি এভাবে এলোপাথারি বাসাবাড়ি কিংবা কারো বাড়ির বারান্দা জানালা কিংবা ছাদে যাওয়ার প্রশ্নই ওঠে না